హలో హలో మై వండర్ఫుల్ ఫ్రెండ్స్, అప్పుడు మనకు స్వాగత అభినందన్. యాక్చువల్లీ జో జైల్ కన్సెప్ట్ బుజాపై, యాక్చువల్లీ జైల్ ను ఇయ హౌచి ఆపంకర ఆర్టిఫిషియల్ జైల్, ఇట ప్లాస్టర్ ఆఫ్ ప్యారిస్ రే బనా హైచి. ఆపమన్ దేఖంతు జైల్ భితర బతన్ జావుచి ము. యాక్చువల్లీ జైల్ కన్సెప్ట్ బుజాపై ము జైల్ భితర కు జావుచి. యాక్చువల్లీ జో ప్లేస్ దేఖుజన్ ఇయ హౌచి రామోజీ ఫిల్మ్ సిటీ ర మనే షూటింగ్ సెట్. ఏ జగర ఆపన్ దేఖంతు టికె భల అవర్ এইটা হচ্ছে আপন রামোজি ফিল্ম সিটির শুটিং সেটটা। এই জায়গার যেতক বলিউড সিনেমা এ সবু কিছু এই জায়গার হি শুটিং হয়ে, ম্যাক্সিমাম ফিল্ম যে দেখুছেন এই জায়গার শুটিং হইতায় বুঝিপাচ্ছেন। যেমন লোকেশন আপন দেখুছেন, এবার কহিবি জেল বিষয়ে কহিবি। অ্যাকচুয়ালি জেলটা ভারতীয় সংবিধান কেউ পার্ট মানে কেউ পার্ট মানে কেউ শিডিউল অছি, এবং আপনার ফিল নিয়ন্ত জেল মানে জেল মানে আকচুয়ালি কেউ ভাবে পরিবেশ সেতবে থাকবে, যেত ফ্রিডম ফাইটিং চলছিলা, স্বাধীনতা সংগ্রাম চলছিলা, সেতবে কেমিতি শহীদ মানে বা স্বাধীনতা সংগ্রামী মানে কেমিতি জেলে রহুলে তাকে ফিল করিয়া পাই এই জায়গাকে আসছি। আপনাকে দেখি দিওন্তু টিকে ভালরে। এটা হচ্ছে হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটির দেখুছেন তো দুই সাইড রে এমতি আর্টিফিশিয়াল জেল প্লাস্টার অফ প্যারিস রে বনা হয়েছে। তো কথা হচ্ছে যে জেল কনসেপ্ট আপনি মনে রাখন্তু ভারতীয় সংবিধান র যে আমার সেভেন্থ শিডিউল রে আইটম ফোর, সেভেন্থ শিডিউল রে যে স্টেট লিস্ট আছে। অ্যাকচুয়ালি সেভেন্থ শিডিউল রে কোন কোন আছে মানে সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আর একটা কনকারেন্ট লিস্ট আছে। তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন স্টেট লিস্টে যাচ্ছে, তো জেল অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে স্টেট লিস্টে যাচ্ছে, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন র সেভেন্থ শিডিউল এবং স্টেট লিস্ট র ফোর্থ আইটম হচ্ছে জেল, বুঝি হচ্ছে। আমি পড়া পাই যা দরকার ডিসকশন করিয়া। টোটাল ভারতবর্ষে সেন্ট্রাল মানে সেন্ট্রাল জেল বা আপনার কইপারে ডিস্ট্রিক্ট জেল বা সব জেল, তিন প্রকার জেল কে ডিভাইড করা হয়েছে, মানে যেটা সব জেল আছে এমতি আট দশ প্রকার জেল আছে, কিন্তু তিনটা মুখ্য জেল বা টাইপস অফ জেল আছে। গোটা হচ্ছে সব জেল, আর গোটা ডিস্ট্রিক্ট জেল, আর গোটা হল সেন্ট্রাল জেল। মু যে এন্ট্রি কলা আপনি দেখবে সেন্ট্রাল জেল লেখা হয়েছিল। তো সেন্ট্রাল জেল ভারতবর্ষে আজ এপর্যন্ত পাখাপাখি 137 অছি, বড় যাই পারে। এবং সবুঠু হাইয়েস্ট সেন্ট্রাল জেল অছি আপনকর দিল্লি রে অছি, বুঝি পাচ্ছেন, 16টা পাখাপাখি আজিকা ডেট রে অছি। এবং যেটা আমার ডিস্ট্রিক্ট জেল উত্তরপ্রদেশ রে অছি, অবভিয়াসলি বড় স্টেট যেহেতু পপুলেশন অধিকা নিশ্চিত ভাবে সে জায়গার বড় অছি। আর গোটে কথা হচ্ছে যে আমার আপনার জানিবার আছে এই যে জেল কনসেপ্ট আসার কারণ হচ্ছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন টাইমে ভারতীয় মানুষ মানে শোষণ করা এবং নির্যাতন দেওয়া জেল কনসেপ্ট আসছিল। এবং পরবর্তী অবস্থায় ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, আইপি সব জায়গায় আপনি দেখবে জেল উপরে মধ্যে বহুত গুরুত্ব দিয়া হয়েছে। কিন্তু জেল মো মতরে জেলটা হচ্ছে গোটে করেকশন ফ্যাক্টরি কহা দরকার, কারণ পনিশমেন্ট কাহিকি আমি দিয়া যায় মানে ল বা উকিলাতি ভাষার বা আইন ভাষার বুঝিয়া গেলে তার কারণ হচ্ছে যে করেকশন হওয়া পাই হিউম্যান লাইফ বেটর হওয়া পাই। তো সিরিয়াস সিভিয়ার ক্রাইম হলে বা সেইভাবে অফেন্স হলে আমাকে মানে জেল দণ্ড ভোগিয়া পড়ে এবং কোর্টর আশ্রয় নেওয়া পড়ে, বুঝিপাচ্ছেন। তবে সে যাও আজিকা লেসনরে মুখ্য কথা হচ্ছে তিন চারটি কথা আপনার মনে রেখে এক্সাম পয়েন্ট অফ ভিউরে। সেন্ট্রাল জেল দিল্লিরে সবুঠ হাইয়েস্ট অছি, এবং জেল তিন প্রকার, এ ল স্টুডেন্ট পাই দরকার, সিভিল সার্ভিস পিলাঙ্ক পাই দরকার, কারণ কালি আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে বা তহসিলদার হবে, তো নিশ্চিত ভাবে এ বিষয়ে জানা দরকার, ফিল করা দরকার। তো মনে রাখতু তিন প্রকার জেল, গোটে হল সব জেল, ডিস্ট্রিক্ট জেল, আর গোটে হল সেন্ট্রাল জেল, ঠিক। এবং কোশ্চিন আসিপরে যে এটা কেউ লিস্টে যাচ্ছে, স্টেট লিস্টে যাচ্ছে আপনার মনে রাখবে। এবং ফোর্থ আইটমে যাচ্ছে, ফোর্থ আইটম ন পচারি পারে, কিন্তু স্টেট লিস্ট পচারি পারে। এবং কেউ শিডিউলে যাচ্ছে জেল বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেটা হচ্ছে সেভেন্থ শিডিউল। এত কথা আপনার মনে রাখার আছে, ভাবুছি আপনার মানে বুঝিপালে। থ্যাংক ইউ ভেরি মচ।